পালিত পুত্রর কি দায়িত্ব থাকে তার আসল বাবা মার উপর যদি তার পালিত মা তার আপন ফুফু হন সেক্ষেত্রে কি তাকে উভয় ফুফু মারা গেছেন এই ক্ষেত্রে আসল বাবা মার প্রতি হক আদায় করা কতটুকু কর্তব্য দেখেন সন্তানকে যিনি গর্ভধারণ করেছেন যিনি জন্ম দিয়েছেন তারা তার বাবা এবং মা যদি কোনো কারণে তারা ফুফু ফুফুর কাছে বা অন্য কারোর পরিবারে কারোর কাছে লালন পালন হয় তারপরও তাদের জন্মদাতা বাবা গর্ভধারণকারী মায়ের প্রতি তাদের কর্তব্য ঠিকই থাকে মৃত্যু পর্যন্ত তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তাদের নির্দেশ মানা এটা সন্তানের কর্তব্যের অংশ সন্তান যদি মনে করে যে না ওনারা তো আমাকে সার্ভিস দেয়নি সার্ভিস তো আরেকজনে দিছে আরেকজনে ঘরে লালন পালন হয়েছে আমি তাহলে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব এটা ভুল কারণ এটা রেস্টুরেন্ট না মা বাবা আমাকে সার্ভিস দিবে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব তাহলে এটা বিনিময় হলো না শুধু জন্ম দেওয়ার কারণে গর্ভধারণ করার কারণে পিতৃত্ব মাতৃত্বের যে বন্ধন তৈরি হয় এটা কোনো কিছুতেই ছিন্ন হয় না এটা করা যায় না যার কারণে তাদের প্রতি কর্তব্য সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে এটা করে যেতে হবে সবসময়